হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হোম অ্যাফেয়ারের ডিপার্টমেন্ট থেকে, যেখানে উল্লেখ করা হয়েছে তোমাদের স্কুল কলেজ এবং সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, নিচু ক্লাস থেকে শুরু করে উঁচু ক্লাসের স্কুলগুলো রাজ্যে কীভাবে খুলবে, সেই সমস্ত কিছুর নতুন একটা গাইডলাইন প্রকাশিত হয়েছে, যেখানে একাধিক বিষয় নিয়ে তোমাদের আলোচনা করেছে। তোমাদের স্কুল কবে খোলা হবে, তোমাদের এক্সাম কবে হবে, তো সমস্ত কিছু নিয়ে কেন্দ্রের তরফ থেকে, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে একটা নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সেই কারণে তোমরা যদি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমরা জানতে পারবে তোমাদের স্কুল কলেজ কবে খোলা হবে বা রিওপেন হবে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। দেখো, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার মানে কেন্দ্র সরকারের তরফ থেকে যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই বিজ্ঞপ্তিতে মূলত বলা হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে, মানে স্কুল কবে ওপেনিং হবে, এ কলেজ কবে ওপেনিং হবে, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু বলা হয়েছে রাজ্যের একটা জন্য বা রাজ্য সরকারের জন্য একটা গাইডলাইন প্রকাশ হয়েছে এবং রাজ্য বা দেশের সমস্ত স্কুলের জন্য একটা গাইডলাইন প্রকাশিত হয়েছে। একটা গাইডলাইন প্রকাশিত ছিল যে অক্টোবরের 30 তারিখ পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ থাকবে এবং যদি চাই রাজ্য তাহলে এ নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে কোনো ক্লাসের পঠন পাঠন শুরু করতে পারে এবং এর পরবর্তী মানে 9-এর ওপর থেকে কলেজও খুলতে পারে যদি চাই রাজ্য, সেক্ষেত্রে রাজ্য খুলতে পারবে, এমনই একটা নতুন গাইডলাইন কিন্তু ও প্রকাশিত করেছিল আগে কেন্দ্র সরকার। এখন এই গাইডলাইনটাকে এক্সটেন্ড করেছে, মানে বাড়িয়ে দিয়েছে এ তোমাদের নভেম্বর পর্যন্ত, মানে নভেম্বরের 31 তারিখ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। এর পেছনে মূলত অনেকগুলো কারণ রয়েছে, সেগুলো আমি উল্লেখ করব। আগে বলে রাখি যে এখন যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে, আগে যেরকম বলা হয়েছিল দেখছে বিভিন্ন রাজ্যে তোমাদের কী হয়েছে, বিভিন্ন রাজ্যে স্কুল কলেজ কিন্তু রীতিমতো অনেক অনেক রাজ্যে খুলে গেছে, সেক্ষেত্রে কি এখানেও কিন্তু সেই একই গাইডলাইন কেন্দ্র সরকারের তরফ থেকে বলা হয়েছে, যদি কোনো রাজ্যে এ দেখা যায় যে কোভিডের কেস কম রয়েছে, সংক্রমণ সেরকম হারে বাড়ছে না, স্বাভাবিক হয়ে গেছে, সেক্ষেত্রে রাজ্য যদি চায় তাহলে স্কুল কলেজ খুলতেই পারে, কিন্তু 9 থেকে 12 পর্যন্ত এই ক্লাসগুলো তারা খুলতে পারবে, এর থেকে নিচু যে ক্লাস রয়েছে সেই ক্লাস খুলতে পারবে না। কারণটা আগেই বলেছে, যেহেতু নবম থেকে দ্বাদশ শ্রেণীর একটু বয়সটা বেশি, তাদের ইমিউনিটি পাওয়ার একটু বেশি, সেই কারণে তাদের স্কুল কলেজ খুলতে কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে রাজ্যের ওপর নির্ভর করছে রাজ্য কী করবে। কেন্দ্রের গাইডলাইন মানে আগে যা ছিল সেই গাইডলাইনই এখনও কিন্তু আছে, সেটাকে জাস্ট এক্সটেন্ড করেছে। আগে কেন্দ্রের তরফ থেকে বলা হয়েছিল যে 30শে অক্টোবর পর্যন্ত এটা থাকবে, তারপরে 30শে অক্টোবরের পর প্রত্যেকটা রাজ্যে স্কুল খুলতে পারবে সবার ক্ষেত্রে, কিন্তু এই যে বিষয়টা আগের ছিল সেই বিষয়টাকে আরও একটু সময়সীমা বাড়িয়ে দেওয়া হলো। বলা হয়েছে নতুন যে গাইডলাইন সেখানে বলা হয়েছে যে আগে যে এই গাইডলাইনগুলো ছিল সেই গাইডলাইনগুলো এখনও প্রযোজ্য হবে আরও 1 মাস, মানে নভেম্বরের 31 তারিখ পর্যন্ত তোমাদের এই রকমভাবেই চলবে। রাজ্যের যদি একান্তই প্রয়োজন মনে করে রাজ্য ও এবং রাজ্যের প্রয়োজন মনে করলে তবেই কিন্তু রাজ্য স্কুল খুলতে পারবে। এবার কথা হচ্ছে রাজ্যে স্কুল তো খুলতে পারবে, কোচিং এবং অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো কি খুলতে পারবে? সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে, কেন্দ্র সরকার নির্দেশ দিয়েছে। তোমাদের কোচিং হোক, প্রাইভেট যে সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলোও কিন্তু মানে তাদের শিক্ষা প্রতিষ্ঠানকে ওপেন করতে পারবে, কিন্তু একটাই বিষয় যে এখানে 100 জনের বেশি সংখ্যক স্টুডেন্টকে নিয়ে ক্লাস করানো কোনো মতেই যাবে না। সেক্ষেত্রে কলেজও খুলতে পারে, এ রাজ্য সরকার যদি চায় যে কলেজ খুলবে সেক্ষেত্রে কলেজও খুলতে পারবে, কিন্তু 100 জনের ক্লাসে 100 জনের বেশি নেওয়া যাবে না, 100 জনের বেশি স্টুডেন্টকে জমায়েত করা যাবে না, এবং নির্দিষ্ট যে গাইডলাইন ছিল যে সেই গাইডলাইন মেনেই কিন্তু ও মানে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ওপেন করা যাবে। সেই গাইডলাইনটাকে যেটা বললাম যে এক্সটেন্ড করা হয়েছে আরও 1 মাস, মানে নভেম্বর পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। তো এরপরে কথা হচ্ছে নতুন যে বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে যে এই মুহূর্তে বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল রয়েছে, মানে দেখছো আমাদের রাজ্যেও, বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও দেখতে পাচ্ছ যে
পুজো হয়েছে, আমাদের দুর্গা পুজো রয়েছে, এরপরে কালী পুজো রয়েছে, বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল রয়েছে এবং অন্যান্য রাজ্যেও রয়েছে, যেমন মানে কালী পুজোটা বিভিন্ন স্টেটেও হয়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন স্টেটে এরকম ধরনের যে ফেস্টিভ্যালগুলো রয়েছে, সেই ফেস্টিভ্যালের কারণে কিন্তু ও যে কোভিডের কেস সেটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। তো এই সেই কারণে এই মুহূর্তে কিন্তু একটা কারণ দিয়েছে, একটা রিজন দিয়েছে, সেই কারণে কিন্তু এই মুহূর্তে তোমাদের স্কুল কলেজ ওপেনিং করা যাবে না বা ওপেন করা যাবে না। যে সমস্ত রাজ্যে কোভিডের হার অত্যাধিক হারে বেড়ে গেছে, আমাদের রাজ্যের কথা যদি বলি, দেখা গেছে আমাদের এই মানে পুজো আশ্রা যে হচ্ছে, এই পুজোর ক্ষেত্রে দেখা গেছে যে যে সোশ্যাল ডিস্টেন্সিংটা সেটা কিন্তু নিয়মাবলীর মাধ্যমে মানা হয়নি, সেটা সম্ভবও না, যে কোনো রাজ্যেই সম্ভব না, সেটা কেন্দ্র সরকার এখানে কিন্তু বিজ্ঞপ্তিতে ঘোষণা করেছে। এবং মাস্ক স্যানিটাইজার সেটা প্রপারভাবে এ মানে প্রপারভাবে যেরকমভাবে অন্য সময়গুলোতে ছিল সেই রকমভাবে মানা একেবারেই সম্ভব না পুজোর ক্ষেত্রে। সেই কারণে কিন্তু কোভিডের কেসও বিভিন্ন রাজ্যে, এ বিশেষ করে পশ্চিমবঙ্গ রাজ্যেও দেখেছো বেড়ে গেছে। এ সেই কারণে স্কুল কলেজ খোলার সম্ভাবনা এই মুহূর্তে নেই। এ যদি রাজ্য চায় তাহলে কিন্তু ক্লাস করতেই পারে। এবার রাজ্যের কথা যদি বলি, রাজ্য কিন্তু অলরেডি বলে দিয়েছে যে কালী পুজোর পর থেকে স্কুল কলেজ খোলা হবে, কিন্তু এই মুহূর্তে কেন্দ্রের থেকে এই নির্দেশিকা জারি হয়েছে। আমার মনে হয় না যে কালী পুজোর পরই স্কুল খোলা হবে বা কলেজ খোলা হবে। কারণ কি, আমাদের রাজ্যে এ যেহেতু পুজোর এই মুহূর্তে দুর্গা পুজো হলো, কালী পুজো রয়েছে, তারপরে আবার জগদ্ধাত্রী পুজো, তো বিভিন্ন পুজো আচরা রয়েছে, সেই কারণে যে ডিস্টেন্স রয়েছে, সোশ্যাল ডিস্টেন্সিং বা এসওপি যে প্রোটোকলগুলো কেন্দ্রের থেকে জারি করা হয়েছে, সেই প্রোটোকলগুলো কিন্তু ঠিকঠাক করে মানা হচ্ছে না। সেই কারণে কোনো মতেই সম্ভব না, যতই কেয়ার করুক না কেন, পুজো আচরাতে সেই প্রোটোকলগুলোকে সঠিকভাবে মানা হবে না, সোশ্যাল ডিস্টেন্সিংকে সঠিকভাবে দেওয়া মানে পালন করা হবে না। সেই কারণে কোভিডের কেস তো বাড়বেই, আর যদি কোভিডের কেস বাড়ে সেক্ষেত্রে স্টুডেন্টদের কলেজ বা স্কুল খোলার ক্ষেত্রে কিন্তু অনেকটা বাধা হয়ে দাঁড়াবে। তো এখন কথা হচ্ছে, যেহেতু 31 নভেম্বর পর্যন্ত ও বন্ধ থাকবে, ঠিক আছে, মানে নভেম্বর পর্যন্ত যেহেতু স্কুল কলেজ এর যদি বন্ধ থাকে বা এই মুহূর্তে যে গাইডলাইন আছে সেই গাইডলাইনের ওপর যদি দৃষ্টিপাত করি, তাহলে আমরা বলতে পারবো যে ক্লাস 8-এর নিচে যে সমস্ত স্টুডেন্টরা আছে তাদের কিন্তু পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনাই নেই বললেই চলে। 99% এখনও পর্যন্ত যে বিষয়টা দেখতে পাচ্ছি সেই বিষয়ের ওপর ভিত্তি করে যে এখন তোমাদের এর যে এক্সাম রয়েছে সেটা না হওয়ার চান্সই বেশি। আর এখন আমি তোমাদের বলবো, যারা মাধ্যমিক স্টুডেন্ট রয়েছে, তোমরা বলছো আমাদের এক্সাম কবে হবে, ফেব্রুয়ারিতেই কী হবে, কল্যাণময় বাবু আমাদের মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় কিন্তু বলে দিয়েছে রীতিমতো যে ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়া হবে। কিন্তু এটা একেবারেই না, অনেক রিজন রয়েছে পরীক্ষা না নেওয়ার, কেন এই মুহূর্তে কোনো রাজ্যই ফেব্রুয়ারি মাসে কিন্তু পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে না। সে মুহূর্তে যে আমাদের রাজ্যে তো বিভিন্ন সিবিএসই বোর্ড বলো ও আদার্স যে সর্বভারতীয় বোর্ডগুলো রয়েছে, ঠিক আছে, সিবিএসই বোর্ড, আইসিএসই বোর্ড, এগুলোও কিন্তু পরীক্ষা তোমাদের ফেব্রুয়ারিতে হবে না, মাধ্যমিক পরীক্ষা অনেকটাই পেছাবে এবং সিলেবাসও কম হবে। সেক্ষেত্রে তোমাদের দিকেও কিন্তু তাই হবে, যতই কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলুক, এটা তোমাদের যদি ফেব্রুয়ারিতে পরীক্ষা হয় সেক্ষেত্রে তোমাদের প্রতি একটা অন্যায় করা হবে। এ তো এই মুহূর্তে যেহেতু প্রায় নভেম্বরের পড়ার মুখে এবং নভেম্বরেও তোমাদের এর মানে স্কুল খোলার প্রবণতা একেবারেই ক্ষীণ, সেক্ষেত্রে তোমাদের ফেব্রুয়ারিতে কোনো মতেই মাধ্যমিক পরীক্ষা হবে না। এবং তোমাদের তোমরা কিন্তু পড়াশোনাটা করো, ফেব্রুয়ারিতে হবে এই ভেবেই কিন্তু পড়াশোনাটা চালিয়ে যাও, যেহেতু এখনও পর্যন্ত কোনো ইনফরমেশান নেই। তো এবার কথা হচ্ছে তোমরা কবে কলেজে গিয়ে পঠন পাঠন শুরু করতে পারবে। সেক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি যে আমি তোমাদের বলেছিলাম যে নভেম্বরে তোমাদের অনলাইনে ক্লাস শুরু হচ্ছে এবং ডিসেম্বর থেকে হয়তো তোমাদের কলেজ শুরু হয়ে যেতে পারে। যদি স্কুল রাজ্যে শুরু হয় সেক্ষেত্রে কলেজও শুরু করে দেওয়া হবে, কিন্তু ডিসেম্বরের আগে কোনো মতেই চান্স নেই, কেন তোমাদের খুব নেসেসারি না যে এখন কলেজ খুলেই দিতে হবে। এক্ষেত্রে তোমাদের ডিসেম্বর কিংবা ডিসেম্বরের পর তোমাদের কলেজ খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমার যেটা মনে হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের স্কুল খুলে দেওয়া হবে এ পুজোর পরে, এটা মানে যেতেই হবে এরকম ব্যাপার না, এখন স্কুল হচ্ছে ঐচ্ছিক, তোমার যদি ইচ্ছে হয় তাহলে তোমরা যেতে পারো, একদম বাধ্যতামূলক তোমাকে যে স্কুল যেতেই হবে এর কোনো মানে নেই। তো আশা করছি যে আপডেট ছিল সেই আপডেট নিয়ে তোমাদেরকে জানিয়ে দিলাম। তোমরা কিন্তু মাধ্যমিক
যে যারা স্টুডেন্ট রয়েছে তোমরা কিন্তু ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে সেই অনুযায়ী কিন্তু পড়াশোনা করো। খুব শিগগিরই আমাদের কিন্তু কোভিডের ভ্যাকসিন আসতে চলেছে তোমরা জানো, ও তারপরে কিন্তু আর এক দু মাস যদি এরকমভাবে ঠিকঠাক করে পড়াশোনা করো তাহলে কিন্তু আর প্রবলেম হবে না, এবং একটু সংযত থাকো এক দু মাস, তারপরে কিন্তু তোমাদের যে পরিস্থিতি আছে আবার স্বাভাবিক হয়ে যাবে ভ্যাকসিন আসলেই। তো এখন কেন্দ্রের তরফ থেকে এই গাইডলাইন রয়েছে, এই গাইডলাইনে তোমাদের কী মত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। এর ওপর রাজ্য কি তথ্য পাঠায়, রাজ্য কি নির্দেশিকা জারি করে সেটাই। আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার।